আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোড নিয়ে আমি ঈশা আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি হাজির বিরিয়ানির রেসিপি এটা দেখতে হাজির বিরিয়ানির মতো না এটা পুরোপুরি তেহেরির মতো কিন্তু এটা নামে এবং খেতে কিন্তু একদম হাজির বিরিয়ানির মতো আমি আমার স্বাদ এবং অভিজ্ঞতার আলোকে এই হাজির বিরিয়ানির সিক্রেট রেসিপিটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপি হুবহু ফলো করে আপনারাও যদি এই হাজির বিরিয়ানি তৈরি করেন তাহলে অনেকটাই হাজির বিরিয়ানির টেস্ট আপনারা বাসায় নিয়ে আসতে পারবেন তাহলে অবশ্যই এই রেসিপিটি খুব ভালোভাবে দেখবেন একদম শেষ পর্যন্ত আর ইনগ্রিডিয়েন্টগুলো হুবুহু একই রাখার চেষ্টা করবেন এতে করে টেস্টটা কিন্তু আপনারা হুবহু পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দেড়টা জয়ফল নিয়ে নিচ্ছি দেড়টা জয়ত্রী নিয়ে নিচ্ছি ছোট এলাচ সাত পিস নিয়ে নিচ্ছি গোলমরিচ দুই চা চামচ কাবাব চিনি এক চা চামচ নিয়ে নিচ্ছি লং সাত আটটা মৌরি এক চা চামচ চারটা শুকনো মরিচ দুটো এলাচ আর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম সবগুলো উপকরণ আমি একসাথে ব্লান্ড করে নিব আর ওখানে আমি স্টারানিশ এবং বড় এলাচ রেখেছি ওটা আমি পরে ব্যবহার করব সবগুলো উপকরণ আমি কিন্তু কাঁচাই ব্লান্ড করে নেবো কোনোভাবে টালব না অন্যদিকে আমি একটা ডেকচিতে নিয়ে নিচ্ছি সরিষার তেল আমি এখানে এক কাপ সরিষার তেল নিচ্ছি আর এতে আমি দিয়ে দিব দেড় কাপ কাঁচা পেঁয়াজ অবশ্যই পেঁয়াজটা একটু মিহি কুচি করে কাটার চেষ্টা করবেন আমি আজকে দেড় কেজি চালের বিরিয়ানি করব। এতে আমি শোয়া এক কেজির মতো মাংস ব্যবহার করব এই পেঁয়াজের মধ্যে আমি একটা দিয়ে দিলাম তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা আমি আরও একটু বাড়িয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে আমি একটু ভেজে দিব পেঁয়াজটা হালকা লাল হলেই কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো সবগুলো একসাথে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন আমি দিয়ে দিলাম সেই ব্লান্ড করে রাখা মশলাগুলো সবগুলো মশলা আমি একসাথে ব্লান্ড করে নিয়েছি আর মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আমার দইটা ফ্রোজেন ছিল আমি ওভাবেই টক দইটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু কোনো সমস্যাই হবে না আমি গরুর মাংস সোয়া এক কেজি এভাবে একটু ছোট করে কেটে নিয়েছি অবশ্যই মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এখন এতে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই মাংসটা রান্না করে নিব মাংস থেকে যতটুকু পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তারপরও যদি মাংস সেদ্ধ না হয় সেই ক্ষেত্রে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় কেজির মতো চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দেখুন মাংসটা কিন্তু আমি একটু পরপর নেড়ে দিচ্ছি অবশ্যই চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন আর অন্য একটি চুলায় আমি আলু ভেজে নিয়েছিলাম এই ভাজা আলুটাও আমি মাংসের মাঝে দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসের মাঝেই এই চালগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে পোলাওয়ের মতো করেও আলাদা দিতে পারেন কিন্তু এভাবেই দিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম স্টার স্টারানিশ আর একটা বড় এলাচ আর দিয়ে দিলাম আরও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি চালটাকে কিছুক্ষণ ভেজে নিব অবশ্যই এই চালে আমি গরম পানি ব্যবহার করব যেহেতু আমি এখানে ছয় পট চাল দিয়েছি আমি এই জন্য এখানে পটের মতো পানি নিয়েছি আমি কিন্তু সবসময়ই পানির পরিমাণটা কম দেই ছয় পট চালে আমি পট পানি দিচ্ছি খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যখন চালটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ হাইতে রেখে রান্নাটা করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই উপকরণগুলো একইভাবে ইউজ করবেন আশা করি টেস্টটা আপনারা হাজির বিরিয়ানির মতোই পাবেন এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই হাইতে রাখবেন ভালোভাবে ফুটে উঠলে দেখুন এরকম হয়ে গেলে তখন চুলার আঁচ একদম কমিয়ে একদম নিভু নিভু করে বিশ মিনিট আমি এভাবেই রেখে দিব মাঝে একবার আপনারা অবশ্যই নেড়ে দিবেন আর কাছাকাছি থাকবেন যেন নিচে পুড়ে না যায় বিশ মিনিট পরে আমি একটি তাওয়া গরম করে তাওয়ার উপরে এই বিরিয়ানিটা দিয়ে দিয়েছি দেখুন বিরিয়ানিটা প্রায় হয়ে গেলেও কিছুটা কিন্তু দানা দানা রয়েছে আমি এখন আরও কিছুক্ষণ রাখব চুলায় আমি প্রায় তিরিশ মিনিটের মতো দমে রাখবো আর আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি আরও একবার নাড়াচাড়া করে আমি তিরিশ মিনিট একদম দমে রেখে দিব চুলার আঁচ একদম লোতে রেখে ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখুন বিরিয়ানিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে একদমই হয়ে গিয়েছে এখন যদি কিছুটা শক্ত শক্তও থাকে তাহলেও আপনারা খুব ভালোভাবে নেড়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিবেন চুলার আঁচ বন্ধ করে আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখুন খুবই মজার হাজির এই বিরিয়ানিটা আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ